আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্যাগবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা, এনে দেনা বয়সটা সে ছয় কিংবা সাত, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত, সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। সুব্রত মজুমদার স্যার। সুব্রত মজুমদার এই নামটি অনেকের কাছে একটি আবেগের শব্দ। এই নামের সাথে বন্ধনে যুক্ত শত শত শিক্ষার্থী। হ্যাঁ, আমি কথা বলছি সেই সুব্রত মজুমদার স্যারের, যিনি দীর্ঘদিন যাবৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে আছেন, এবং একই সাথে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবে কো কনভেনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আপনারা সকলেই জেনে খুশি হবেন, তিনি শুধু আমাদের শিক্ষকই নন, তিনি আমাদের বড় ভাই। তিনি 2013 সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। সুতরাং যখনই স্যারের সাথে তার প্রাণের শিক্ষার্থীরা সাক্ষাৎ করে, তখন তিনি একাধারে শিক্ষক এবং বড় ভাই হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের উপদেশ পরামর্শ দিয়ে থাকেন। তিনি 2013 সালে SIM গ্রুপ থেকে ওয়েবিংয়ে প্রোডাকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং একই প্রতিষ্ঠানে 2014 সালে প্ল্যানিংয়ে এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে 2016 সালে তিনি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ছিলেন ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টে সকল স্টুডেন্টের সাথে স্যারের রয়েছে সখ্যতা। যে কোনো প্রশ্ন, যে কোনো প্রয়োজন, যে কোনো সিদ্ধান্তে স্যারকে সবসময়ই স্টুডেন্টরা পাশে পেয়ে থাকে। দেশের এই চরম পরিস্থিতিতে স্যারের সাথে আমাদের যেই দূরত্ব, তা আমরা গভীরভাবে অনুভব করছি। সবিশেষে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব পরিবার স্যারের সুস্বাস্থ্য এবং জীবনে চরম উন্নতি কামনা করছি। আমি সবই বুঝি ভুল করেছি কত, তখন তো কেউ দেখেনি তো স্যারের মুখের কত, দেখেছিলাম তার দু চোখে স্নেহের মহাসাগর, যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মতো। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায়।